27তম বর্ষে বসন্ত উৎসব হলদিয়া হাজরামন নটরাজ অ্যান্ড কালচারাল একাডেমি। বসন্ত উৎসব মানে হাজার হাজার বাঙালির ঠিকানা শান্তিনিকেতন। রঙার আবিরে যেন রাঙা হয়ে যায় রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। সকাল থেকেই যেন উৎসবের চেহারা, বেজে ওঠে সেই চেনা গান, ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো জিতল, অথবা একেবারে শেষ মুহূর্ত রাঙিয়ে দিয়ে যাও 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 গো। বৃন্দাবনের শ্রীকৃষ্ণ কখন রঙের খেলা চালু করেছিলেন তা নিয়ে বিতর্কের শেষ নেই, কিন্তু শান্তিনিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথ যে বসন্ত উৎসব চালু করেছিলেন তা নিয়ে কোনো দ্বিমত নেই। ইংরেজি 1925 সালে প্রথম পথচলা শুরু হয় বসন্ত উৎসবের। শান্তিনিকেতনের আদলে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া হাজরাম ও নটরাজ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির আবিরে মাখা 27তম বর্ষে বসন্ত উৎসব 2024 নটরাজ প্রশিক্ষণ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আগামী ইংরেজি 23 মার্চ 2024 শনিবার বিকাল 3টায় থাকছে নটরাজ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির প্রশিক্ষণ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান। হলদিয়া বন্দর অনলাইন ডিজিটাল জার্নালের একাডেমির অধ্যক্ষা শ্রীমতী ছন্দা জানান, তিনি বলেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রীমৎ স্বামী বিনিশ্চয়ানন্দ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ, পণ্ডিত রমাপ্রসাদ চট্টোপাধ্যায়, কত্থক বিশারদ ডক্টর সুমিত বসু, মণিপুরের নৃত্যগুরু এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শ্রীযুক্ত অলোকেশ সামন্ত, নাট্য বিশারদ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, নিত্যানন্দ বাইতি, কত্থক নৃত্যগুরু ও সুকুমার পয়রা সেতার বাদক সহ বিশিষ্ট ব্যক্তিগণ। উদ্বোধনী অনুষ্ঠানের দিন থাকছে সেতার বাদন, কত্থক নৃত্য, রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি, নৃত্যালেখন, নৃত্যনাট্য দ্রৌপদীর বস্ত্রহরণ ও দেবী চৌধুরানী, সৃজনশীল নৃত্য, সঙ্গীত সন্ধ্যায় থাকছে জি বাংলা খ্যাত আধুনিক শিল্পী। দ্বিতীয় দিন 24 মার্চ রবিবার বিকাল 3টা থেকে বিশিষ্ট অতিথিবর্গ সহ ডান্ডিয়া মিউজিক্যাল ড্রাম প্যারেড ও ধামসা মাদলের সুরে প্রশিক্ষণ, স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দের মিলিত নাচে গানে সবটাই রঙিন পদযাত্রা। পদযাত্রা হাজরা মোড় স্কুল প্রাঙ্গণ থেকে হলদিয়া দুর্গাচক পর্যন্ত যাবে, এরপর ফিরে আসবে প্রশিক্ষণ প্রাঙ্গণে। হলদিয়া হাজরা মোড় নটরাজ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির অধ্যক্ষা শ্রীমতী ছন্দা জানা, তিনি আরও বলেন দ্বিতীয় দিন 24 মার্চ রোড শোর পরে সন্ধ্যা 7টা থেকে থাকছে স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন ধরনের রঙিন নৃত্য ও গানের অনুষ্ঠান। তেইশ তারিখ আমরা রেখেছি শনিবার, গুণী মানুষেরা আসবেন অনেক দূর দূরান্ত থেকে, শান্তিনিকেতন থেকে আসছেন ডক্টর সুমিত বসু এবং কলকাতা থেকে আসছে রমাপ্রসাদ চট্টোপাধ্যায়, বিজু মহারাজের একদম কাছের ছাত্র, আরও অনেক গুণী মানুষরা আসছেন। সেদিন আমাদের শাস্ত্রীয় সন্ধ্যা হবে এবং মেন কথক, এবং ওনারা যে আসছেন গুণী মানুষরা ওনারাও হয়তো কিছু দেখাবেন। আর 24 তারিখ হচ্ছে রোড শো, যেটা আসছে পশ্চিম মেদিনীপুর থেকে, পুরুলিয়া থেকে, কলকাতা থেকে, তারা আমাদের রোড শোতে থাকবে এবং আমাদের 300-400 ছাত্রী সব শান্তিনিকেতনের স্টাইলে নাচতে নাচতে রোড শো করবে। এলাকার বাসীরা শান্তিনিকেতন তো যেতে পারে না, আমরা কিছুটা সেটা এগিয়ে যেতে চাই যে আমরাও এখানে করতে পারি বা আমাদেরকে দেখে আরও শিল্পীরা জেগে উঠুক, এটা চাই আর কি। আর শনিবার দিন বিশেষ আকর্ষণ ওই যে আমি যে শিল্পকলা করি তার মধ্য থেকে অনেক শিল্পী যাতে গড়ে ওঠে এবং ভালো জিনিস দেখাতে পারি, যেটা মানুষের মনের প্রাণে গিয়ে লাগে, সেই জিনিস দেখাবার চেষ্টা করছি। হই হইটা একটু কম না করে আমার মনে আরও মানুষের প্রাণের স্পর্শে লাগে বা প্রাণে লাগে এরকম কিছু নৃত্যনাট্য দেখাই এবং ভালো কিছু করি ওই প্রোগ্রামের মধ্যে। 24 তারিখে রোড শোটা থাকছে 6:30 অবধি, 4টা থেকে 7টা থেকে একদম সুন্দরভাবে বসন্ত উৎসব করব। অনেক ছাত্রছাত্রী আসছে, যেমন 22 জনের টিম একটা আসছে, গান গাইবেন তারা, মহিষাদলের কিছু আছে, টাউনশিপের কিছু আছে, তোমার ব্যবত্তা, সব মিলি আর কিছু রবীন্দ্র ভারতীর আছে, তারা 22 জন গান গাইতে বসবেন, আমরা নাচব, সেটা 1 ঘন্টার প্রোগ্রাম আছে। তাছাড়া আছে নারী শক্তি জাগরণ করার জন্য দেবী চৌধুরানী করেছি, যাতে নারীরা এগিয়ে যাক বা নারীরা যেন কোনো কাজে ভয় না পায়, সুষ্ঠুভাবে চলতে পারে, সেটার জন্য দেবী চৌধুরানী রেখেছি। আরও অনেক ভালো ভালো প্রোগ্রাম আছে। প্রায় আমাদের 27তম বর্ষে পড়ল এবং তার আগে থেকেও আপনি নৃত্য এবং গান শেখাচ্ছেন, আপনার ছাত্রছাত্রীরা এখন দেশ বিদেশ কোথায় আছেন, তাদের কি কোনো খবর রেখেছেন? হ্যাঁ, তাদেরকে আমি এই প্রোগ্রামে আসার জন্য বলেছি যে তোরা রোড শো করবি আয়, তারা সবাই সাড়া দিয়েছে এবং অনেকেই আসবে। কোথায় কোথায় আছে এখন পর্যন্ত? এখন এতে আছে তোমার, আমেরিকায় আছে, লন্ডনে আছে,
ভাইজাকে আছে, বোম্বেতে আছে, দিল্লিতে আছে, ইউপিতে আছে, উড়িষ্যায় আছে, এবং অনেক মেয়েরাই সেদিন সামিল হবে। মানে ওরা কষ্ট করে হলেও ওরা নিজেরা চাকরি করে, ওরা চাকরি ছেড়ে দিয়েই আসবে, এইটাতে অংশগ্রহণ করতে চায়। আপনি যে নৃত্য এবং গান শিখিয়েছিলেন, তারা কি সেই পেশাতে আছে না অন্য পেশাতে? না, তারা অন্য পেশাতেও আছে, কিন্তু ঘরোয়া প্রোগ্রামে তারা অনুষ্ঠানে যোগ দেয়। আবার কেউ কেউ ওইটা নিয়েই আছে, ওটা নিয়েই তাদের চাকরি। অনেকদিন বাকি রয়েছে, সাধারণ মানুষের উদ্দেশ্যে, হলদিয়াবাসীর উদ্দেশ্যে কি বলবেন? হলদিয়াবাসীর উদ্দেশ্যে এইটুকু আমি বলবো যে শুধু নাচ নিয়ে থাকলে হবে না, তার সাথে রাখতে হবে সেবা, মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে থাকা এবং তাদের কথা ভাবা। একটা শিল্পী হতে গেলে শুধু গান আর সঙ্গীত চর্চা করলে হবে না, যে মানুষের পাশে দাঁড়াতে হবে সেই প্রতিজ্ঞায় রপ্ত হওয়া উচিত আমি মনে করি। হলদিয়াবাসীর উদ্দেশ্যে এইটুকু জানাচ্ছি, আমার 27তম বসন্ত উৎসব 23 এবং 24 তারিখ, সবাই যাতে আসে এবং আমার এই নটরাজ প্রাঙ্গণে এসে মিলিত হয় সেটা আমি চাই। সবাইকে খুব ভালোভাবে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই অংশগ্রহণ করবেন। আমার নাম ছন্দা জানা, আমি নটরাজ একাডেমির অধ্যক্ষা। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি, মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই, না 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 না।